স্কুটারের পেছন থেকে চালক শামের দিকে এগিয়ে দিচ্ছেন সিগারেটের সুকটান। সোশ্যাল মিডিয়ায় যে কত ধরনের ভিডিও ভাইরাল হয় তা খুব ভালো করেই জানেন নেটবাসীরা। মানুষের মজাদার কার্যকলাপ থেকে জঙ্গলের পশুদের গতিবিধি সবকিছুই দেখা যায় এই ইন্টারনেটে। সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। নতুন নতুন খবরের আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন শাইন টিভি 24/7। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি স্কুটারে তিনজন রয়েছে, স্বামী স্ত্রী ও তাদের সন্তান। তাদের কারো মাথাতেই হেলমেট নেই। স্কুটারটি চালাচ্ছেন স্বামী, সামনে বসে রয়েছেন তার সন্তান। মহিলাকে দেখা গেল সিগারেট ধরিয়ে চালক পরের উদ্দেশ্যে একটা করে সুকটান এগিয়ে দিচ্ছেন। এই ভিডিও দেখার পর নেটিজেনদের চক্ষু চড়ক গাছ। ওই স্কুটারের পেছনে একটি গাড়ি থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। ভিডিওটিতে দেখা গেল এক ব্যক্তি স্কুটার চালাচ্ছেন, তার স্কুটারের সামনে রয়েছেন সন্তান এবং পিছনে তার স্ত্রী বসে রয়েছেন। স্কুটারটি কিছুটা যেতেই দেখা গেল মহিলা তার হাত বরের মুখের দিকে এগিয়ে সিগারেটের সুকটান দিতে তাকে সাহায্য করছেন। তাদের তিনজনের কারো মাথাতেই অবশ্য হেলমেট ছিল না। চালককে দেখা গিয়েছে একটি টুপি পরে স্কুটার চালাতে। খুব সম্ভবত তারা কোনো অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন, আর তা ধরা পড়েছে তাদের সাজগোজ দেখেই।